গত শতাব্দীর আশির দশকের শ্রেষ্ঠ কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে আছেন প্রেম, বিদ্রোহ আর প্রথার বিরুদ্ধে কবিতা লেখার সাহস দেখিয়ে। জীবনযাপনও ছিলেন তিনি অবাধ, স্বাধীন এবং বিদ্রোহী। আজকে আমরা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জীবনের গল্পই শুনব। ১৬ অক্টোবর ১৯৫৬, বরিশালের রেড ক্রস হাসপাতাল। হাসপাতালের নার্স বাবা শেখ ওয়ালিউল্লাহর কোলে শিশুটিকে তুলে দিল। তিনি ছেলের নাম রাখলেন মোহাম্মদ শহীদুল্লাহ। বরিশালে শিশুর জন্ম হলেও পরিবারটির স্থায়ী নিবাস ছিল বাঘেরহাট। সেখান থেকে নানাবাড়ি মিঠেখালি বেশি দূরে নয়। শৈশবকালটা সেখানেই কেটেছে মোহাম্মদ শহীদুল্লাহর। মিঠেখালির পাঠশালাতেই পড়েছেন তৃতীয় শ্রেণী পর্যন্ত। সেখানে বাড়ি ভর্তি ছিল রবীন্দ্র নজরুলের বই। এছাড়াও ঢাকা থেকে আসত বেগম আর কলকাতা থেকে শিশু ভারতী পত্রিকা। ছোট্ট শহীদুল্লাহ এসব বই পত্রিকা নিয়েই পড়ে থাকতেন সারাদিন। শুধু তাই নয়, নানির ট্রাঙ্ক থেকে টাকা চুরি করেও তিনি বই কিনতেন। তখন থেকেই তার কাব্য অনুরাগ বা লেখালেখির অভ্যাসটা তৈরি হয়। তাই তো দশম শ্রেণীতে পড়ার সময়ই তার কবিতা ছাপা হয় পত্রিকায়। ১৯৭৩ সালে আজাদ পত্রিকায় প্রকাশিত সে কবিতার শিরোনাম ছিল আমি ঈশ্বর আমি শয়তান। খুব অল্প বয়সেই তার কবিতায় বিদ্রোহ, আবেগ, জীবন দর্শন ও চিন্তাধারার গভীরতা প্রকাশ পায়। সে সময় নিজের মোহাম্মদ শহীদুল্লাহ নামের সাথে যুক্ত করেন রুদ্র শব্দটি। যদিও কবিতাটিকে পরবর্তীতে কোনো কাব্যগ্রন্থে স্থান দেননি তিনি। ১৯৭৩ সালে এইচএসসি পরীক্ষায় চারটি বিষয়ে লেটার মার্ক সহ বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। বাবা মার স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার বানাবেন, কিন্তু ছেলের ভাবনা ছিল অন্য কিছু। তাই তাদের ইচ্ছের বিরুদ্ধে রুদ্র ঢাকা কলেজের মানবিক শাখায় ভর্তি হলেন এইচএসসিতে। সেখানে এসে পুরোপুরি সাহিত্য চর্চায় মনোনিবেশ করলেন তিনি। তার সাথে আরও অনেক সহপাঠী কাব্যচর্চায় ঝাঁপিয়ে পড়ল। ফলে ক্লাস পড়াশোনা বাদ দিয়ে সারাদিন চলল বই পড়া, আড্ডা দেওয়া আর লেখালেখি। কলেজের দুই বছরে মাত্র ১৮টা ক্লাস করেছিলেন রুদ্র। এরপরেও ১৯৭৫ এইচএসসি পরীক্ষায় পাশ করলেন দ্বিতীয় বিভাগে। মেধাবী ছিলেন, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে গেলেন বাংলা বিভাগে। এবার আরও স্বাধীনতা, জড়িয়ে পড়লেন সাংস্কৃতিক আর রাজনৈতিক কর্মকাণ্ডে। সারা ঢাকা শহর চষে বেড়াতেন, আড্ডা দিতেন, কবিতা লিখতেন আর নানা সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকতেন। বিশ্ববিদ্যালয় জীবনে প্রকাশ করে ফেলেন দুটি কাব্যগ্রন্থ, উপদ্রুত উপকূল আর ফিরে চাই স্বর্ণগ্রাম। তার কবিতায় ঠিকরে বেরোত বেপরোয়া বিদ্রোহ। ১৯৮০ সালে মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার লাভ করেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। একই সময়ে তিনি জাতীয় কবিতা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশ সঙ্গীত পরিষদের মতো সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এত কিছু করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাসটাই করা হতো না তার। তাই ১৯৭৯ সালে অনার্স ফাইনাল পরীক্ষা দিতে পারেননি ক্লাসে উপস্থিতির হার কম থাকায়। পরের বছর অনার্স পাশ করেন, কিন্তু এমএ ডিগ্রি নিতে লেগে যায় আরও ৩ বছর। এতে অবশ্য অবাক হওয়ার কিছু ছিল না। সমাজে প্রচলিত এসব সামাজিকতার বিরুদ্ধচারণই ছিল তার জীবনের উদ্দেশ্য। তিনি ছিলেন উদ্যমী আর বাউন্ডুলে। ধরাবাঁধা জীবন, চাকরি কিংবা নিয়মকানুন নিয়ে রুদ্রর মাথা ব্যথা ছিল না। একই সাথে দেশব্যাপী কবিতার নবজাগরণেও রেখেছেন বিশেষ ভূমিকা। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের হয়ে আয়োজন করেছেন কবিতা পাঠের আসর। বিভিন্ন অনুষ্ঠানে রুদ্র সরব উপস্থিতি ৮০ দশকে কাব্যপাঠকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসে। বিশ্ববিদ্যালয় ও তার পরবর্তী জীবনে সব ধরনের আন্দোলনের সাথে জড়িত ছিলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন সক্রিয়ভাবে। কবিতা লিখেছেন, পাঠ করেছেন এবং একই সাথে মিটিং মিছিলে ছিলেন অগ্রগামী একজন। তার কবিতাতেও উঠে এসেছে এই জীবনবোধ আর রাজনৈতিক বিশ্বাস। অবলীলায় তিনি বাবা মার মতের বিরুদ্ধে বিয়ে করেন তসলিমা নাসরিনকে। ডাক্তার, কবি এবং সামাজিক প্রথার বাহিরে ভাবতেন বলে তসলিমাকে পছন্দ করেছিলেন রুদ্র। কিন্তু দুজনের বিয়েটা টেকেনি, কয়েক বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায়। এরপরে আরও ধরাবাধাহীন হয়ে যায় রুদ্রর জীবন, বেপরোয়া হয়ে ওঠেন সবকিছুতে, ধূমপান করতেন অবিরাম, আর সাথে নারী সঙ্গ এবং মদ্যপান। খাবারে কোনো নিয়ম মানতেন না, মদ খেয়েই পার করে দিতেন বেলার পর বেলা। এই অনিয়ন্ত্রিত জীবন বেশিদিন সহ্য করল না শরীর, আলসারে আক্রান্ত হলেন তিনি, আর পায়ের আঙুলে হল বাজাস ডিজিজ। কিন্তু এসবকে রুদ্র গুরুত্ব দিতেন না, অসুস্থতা নিয়েই ঢাকা আর ঢাকার বাহিরে চলে যেতেন কবিতা পড়ার অনুষ্ঠানে। একসময় শরীর আর সইল না, 1991 সালের গ্রীষ্মে অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে। টানা 7 দিন হাসপাতালে থেকে শরীর অনেকটাই সুস্থ হয়ে ওঠে তার। 20 জুন বাসায় ফেরেন। পরের দিন অর্থাৎ 21 জুন সকালে দাঁত ব্রাশ করতে বেসিনে দাঁড়ান রুদ্র। হঠাৎ মুখ থুবড়ে পড়েন বেসিনের উপরে। সিরামিকের সে বেসিন রুদ্রর ভার বইতে না পেরে ভেঙে পড়ে। মেঝেতে পড়ে রইলেন রক্তাক্ত রুদ্র। হার্ট অ্যাটাকে সেখানে মৃত্যু ঘটল বাংলার চিরদ্রোহী এই কবির। 22 জুন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে তার শৈশবের স্মৃতিময় প্রিয় মিঠেখালিতে কবর দেওয়া হয়। তিনি চলে গেছেন 3 দশকের বেশি, তবু তার কবিতা গান প্রাসঙ্গিক রয়ে গেছে আজও। এমন অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।